হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে সহজেই দোকানের মতো একদম মোগলাই পরোটা বানানো যায়, আর এর স্বাদটাও কিন্তু একদম দোকানের মতোই হয়। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। দেখো, মোগলাই পরোটা বানানোর জন্য আমি প্রথমেই ময়দা মেখে নিয়েছি। ময়দার মধ্যে আমি একটুখানি নুন আর একটু ময়ান দিয়ে ময়দাটা মেখেছি। তো দেখো, ময়দাটা মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, মোটামুটি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর দেখো, ময়দার থেকে আমি কিছুগুলো লেচি বানিয়ে নিয়েছি। এরপর আমি এটা বেলা শুরু করব। দেখো, এইভাবে কিছুক্ষণ বেলে নেবে, খুব হালকা হাতে বেলবে। এইভাবে কিছুক্ষণ বেলার পর একটুখানি সাদা তেল দিয়ে এটাকে বেলতে হবে, তবে যতটা সম্ভব এটা পাতলা করা যাবে। এটা কিন্তু মোটা করলে হবে না, এটা কিন্তু খুব পাতলাভাবে বেলতে হবে। তো দেখো, আমি আরও একটা বেলে নিচ্ছি। এইভাবে তেল দিয়ে বেললে কিন্তু খুব পাতলা হয়, আর তুমি যদি আটা দিয়ে বেলো তাহলে কিন্তু এটা পাতলাটা হবে না। তো দেখো, মোটামুটি বেলা আমার হয়ে গেছে। এরপর আমি কেটে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো দেখো, কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি। বেশি করে কাঁচা লঙ্কা দিলে একটু ভালো ঝাল ঝাল হবে, আর যারা ঝাল খাও না তারা কাঁচা লঙ্কাটা একটু কম করেই দেবে। কাঁচা লঙ্কা কাটা আমার হয়ে গেছে, দেখো এতগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু বেশি করেই দেবে তোমরা, পেঁয়াজ তো মোটামুটি সকলেই খায়। তো দেখো, এইভাবে একদম কুচি কুচি করে কিন্তু আমি পেঁয়াজটা কাটবো, তাহলে কিন্তু ভালো লাগবে। এইভাবে একদম কাটতে হবে, তো তোমরাও এইভাবে কাটতে পারবে। এইভাবে একদম ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কাটতে হবে, তাহলে পরোটার মধ্যে পেঁয়াজগুলো সেদ্ধ হবে। আর যদি তোমরা এর থেকে বড় বড় কাটো তাহলে কিন্তু একটু সেদ্ধ হবে না। তো দেখো, পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এরপর আমি রুটিটা নিয়ে নিয়েছি। রুটির উপর আমি দিয়ে দিলাম কিছুগুলো পেঁয়াজ আর দিলাম কিছুগুলো কাঁচা লঙ্কা। এরপর আমি একটা ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা আমি কিছুটা নুন দিয়ে ফেটিয়েছিলাম। তো দেখো, এরপর আমি চারদিকে এরমভাবে মুড়ে দেব। খুব ভালোভাবে মুড়তে হবে যাতে খুলে না যায়। চারদিকটা দেখো আমি খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। এরপর এটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। যেদিকটা মোড়া ছিল সেই দিকটা কিন্তু তেলের মধ্যে দিতে হবে। তো দেখো, এরপর আমি তেলটা খুন্তিতে করে নিয়ে পরোটাটার ওপর দিতে থাকবো। দেখো, উল্টে নিয়েছি আমি পরোটাটা। এইভাবে উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নেব। তো দেখো, আরও একবার আমি পরোটাটা উল্টে নিচ্ছি যাতে উল্টো দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখো, পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি, পুরো কিন্তু তেলটা ঝরিয়ে তুলে নেব। তো দেখো, আরও একটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুগুলো পেঁয়াজ আর কিছুগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ছড়িয়ে দিলাম, পেঁয়াজগুলো আমি ছড়িয়ে দিলাম। এরপর আমি ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো ডিমটা এভাবে চারদিকে আমি করে নেব। দেখো, চারদিকে আমি ডিমটা করে নিচ্ছি, করা হয়ে গেছে। এরপর আমি এটাকে চারদিক থেকে খুব ভালোভাবে মুড়ে নেব। এইভাবে মুড়ে নেবে, এমনভাবে মুড়তে হবে যাতে খুলে না যায়। তো দেখো, আমার খুব ভালোভাবে মোড়া হয়ে গেছে। এরপর আমি এটাকে নিয়ে ঠিক এই দিকটা দিতে হবে তেলের মধ্যে, দিয়ে দেব তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে এটাও, এটাও আমি তুলে নিচ্ছি। আরও একটা দিয়ে দিয়েছিলাম, এটাকেও তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সব মোগলাইগুলো ভেজে নেব। তো দেখো, সব মোগলাইগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো তৈরি একদম মোগলাই পরোটা, আর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তো তোমরা এটা সস দিয়ে কিংবা আলুর তরকারি কিংবা আলুর দম দিয়ে এটা খেতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করবে, আর পেজটা লাইক করতে ভুলবে না।